আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এমএস ওয়ার্ডের একটি এক্সট্রা অপশন শিখব, যেটি আসলে আমাদের শিটের বাইরের একটি ক্লাস। তো যাই হোক, আমাদের শেখা হচ্ছে যে উদ্দেশ্য। তো এখন আমাদের এমএস ওয়ার্ডে একটি ফাইল আমরা এনে রেখেছি। তো এই ফাইলটি আসলে নেট থেকে ডাউনলোড করা। তো এটিতে একটি অ্যাসাইনমেন্ট আমাদের। তো এই অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 60টি পেজ আছে, এবং এটি ফার্স্ট পেজ থেকে এভাবে আছে। তো ফার্স্ট পেজে কিন্তু এটির পেজ নাম্বার নাই, সেকেন্ড পেজে পেজ নাম্বার আছে, থার্ড পেজে আছে। তো যাই হোক, আমরা এখানে আজকে টেবিল অফ কন্টেন্ট এই কাজটি আমরা আজকে শিখব। তো টেবিল অফ কন্টেন্টে আমরা তো বুঝি টেবিল অফ কন্টেন্ট হচ্ছে যেটি সূচিপত্র থাকবে, যে সূচিপত্রটি আমাদের প্রথম পেজে আমরা চাই। তো এখানে আমাদের একটি পেজ আমরা ইনসার্ট করে নিই। তো পেজটি ইনসার্ট করতে গেলে আমরা এখানে পেজ ব্রেক দিয়ে দেই। তো পেজ ব্রেক হচ্ছে ইনসার্ট থেকে পেজ ব্রেক। তো পেজ ব্রেক হয়ে গেল, এবার আমরা এখানে আমাদের একটি টেবিল অফ কন্টেন্ট আমরা আনব। তো টেবিল অফ কন্টেন্টের জন্য আমাদেরকে রেফারেন্স থেকে এখানে অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা লেভেল 1, 2, 3 আছে, তো আমরা এখানে আসি। এইটিকে আমরা কী লেভেল দিব এবং এর পরেরগুলোকে কী দিব, তো আমরা এইটিকে কোনো লেভেল দিতে চাচ্ছি না, কিন্তু এইটাকে দিব। তো এটি হলো আমাদের লেভেল 1-এ আছে, এটি লেভেল 1, এটি আছে লেভেল 2। তো লেভেল 1 হচ্ছে যেটি 1 এবং 2, 2টা হচ্ছে লেভেল 1-এ থাকবে, লেভেল 1। আবার 2-এর যেগুলি আমাদের ভিতরের পয়েন্ট, এগুলো কিন্তু লেভেল 2-তে থাকবে না, লেভেল 2-তে থাকবে। তো যাই হোক, এটি আমরা বুঝতে পারলাম। তো এইটি কিন্তু আবার আমাদের থাকবে লেভেল 2-তে, লেভেল 2, এভাবে এটা থাকবে লেভেল 2-তে, এরকম এইটা আবার লেভেল 1-এ চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেভেল 1। তো এই আর কি। তো এইটিকে আমরা এখন, যদি আমাদের একটি কমান্ডই আছে, সেটি হচ্ছে যে আমাদের এখানে টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টস আমরা দুই ধরনের দিতে পারি। প্রথমটা অটোমেটিক টেবিল 1 বা অটোমেটিক টেবিল 2। আমরা 1-ই দিই, 1 দিলে সে কাজ করতেছে এবং অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা এবার দেখে আসি যে আমাদের টেবিল অফ কন্টেন্টটা কী হয়েছে। কন্টেন্টস উপরে লেখা আছে, এই লেখাটিকে আমরা যদি সেন্টার করতে চাই, এটি কিন্তু ঠিকই সেন্টার হবে, এবং এটিকে একটু যদি বড় করতে চাই, এটি বড় হবে, সমস্যা নেই। এবং নিচের দিকে আসি যে আমাদের টেবিল অফ কন্টেন্টে আমাদের পেজ নাম্বার সহ কিন্তু অলরেডি চলে এসেছে, এবং এটি কিন্তু আমাদের প্রথম যেই হেডলাইনটি, এটি এসেছে 2-এ। আমরা গিয়ে একটু যেয়ে দেখি, এই লেখাটি কিন্তু আমাদের হেডলাইন হিসেবে এসেছে। এখানে আমরা একটি পেজ সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু এসেছে, এটি আমরা, যদিও এটি আমরা দিতে চাইনি, কিন্তু এটি প্রথম পেজে প্রথমে চলে এসেছে। আচ্ছা, যাই হোক, এরপর আমরা 2, 3, 4 এগুলো কিন্তু আমরা এখানে অলরেডি পেয়ে গিয়েছি। এটি হলো আমাদের টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট আমরা শিখে ফেললাম। এবার আসি রেফারেন্সে। টেবিল অফ কন্টেন্ট আমাদের অনেক কাজে লাগবে, এটি আসলে যে কোনো অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আমাদের কন্টেন্ট আমরা খুব সহজেই দিয়ে দিতে পারবো এই আর কি। তো এখানে যদি আমাদের টেবিল অফ কন্টেন্টে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে 1 এবং এটি হচ্ছে আমাদের লেভেলটা খেয়াল রাখতে হবে, লেভেল এটা 1-এ আছে। যদি এটা আমাদের লেভেল 1-এ না থাকে, বা লেভেল 2-তে বা 3-তে থাকে, তাহলে কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে, এবং
এইখানে আমাদের একটি কমান্ড আছে, সেটি হলো যে ফরম্যাট পেইন্টার। এটা দিয়ে আমরা কাজগুলি আসলে করব যদি কোথাও প্রবলেম হয়ে যায়। যেমন আমরা এটাকে যদি এই এই ফরম্যাটে আনতে চাই, এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমরা এটাকে দিয়ে দিলে এটাই কিন্তু এখন লেভেল ওয়ানে চলে আসলো। এবার আমরা এটিকে দেখছি যে এটি কিন্তু এখানে নাই, তো এখানে এই টেবিলটাকে এবার আপডেট টেবিল যদি আমরা দেই তাহলে কিন্তু সে এই প্রথম লাইনটাকে ওয়ানে চলে আসবে। ওকে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে লাইনটি ছিল এটি কিন্তু এখানে প্রথমে চলে এসেছে, আর ওয়ান হয়ে গেছে, ওয়ান অলরেডি টু হয়ে গিয়েছে। তো এই হচ্ছে যে আমাদের টেবিল অফ কন্টেন্টের যে ব্যাপারটি, এটি আমরা একে দিয়ে দিতে পারলাম। তো এটি হলো আমাদের টেবিল অফ কন্টেন্ট। এবার আমরা রেফারেন্স থেকে একটি ইনসার্ট ফুট নোট দেখব। ফুট নোট হচ্ছে যেমন আমাদের এখানে পলিসি বা ম্যানেজমেন্টের পাশে আমরা একটি ফুট নোট দিতে চাই, তো ম্যানেজমেন্টের পাশে কিন্তু আমি অলরেডি ফুট নোট দিয়ে দিয়েছি। ম্যানেজমেন্টের পাশে আমাদের ওয়ান এসেছে অলরেডি। তো আমরা আরেকটি এখানে এভাবে কিন্তু ফুট নোট দেখাও যাবে। তো যাই হোক, এখানে একটি ফুট নোট দিতে চাই এখানে। তো এখানে ফুট নোট দিতে চাইলে এখানে আমাদের পাশে কার্সর রেখে ফুট নোটে ক্লিক করতে হবে, তাহলে আমরা পেয়ে গেলাম। এটা আমরা ফুট নোটে দিয়ে দিলাম। তো এটি কিন্তু আমাদের এখানে অলরেডি চলে এসেছে, এখানে টু এসেছে এবং এখানে আমরা টু পেলাম। তো যাই হোক, এবার আমরা দিব একটি এন্ড নোট, অর্থাৎ এখানে আমাদের এই ম্যাটেরিয়ালের পাশে কার্সর রেখে আমরা যদি এন্ড নোট দিতে চাই, ইনসার্ট এন্ড নোট মানে হচ্ছে আমাদের পেজের লাস্টে গিয়ে একটি নোট দাঁড় করাবে। তো ক্লিক করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অষ্টম পেজে চলে এসেছে কার্সর, এবং এখানে আমরা একটি ফুট এন্ড নোট দিতে পারবো। এটি হলো আমাদের একটি এন্ড নোট, গোল্ড লিখে দিলাম, এটি হলো আমাদের এন্ড নোট। তো এটি হলো আমাদের ফুট নোট আর এটি হলো আমাদের এন্ড নোট। এটা কিন্তু আমাদের ফুট নোটে নাই, এটি এন্ড নোটে আছে। তো যাই হোক, এটি আমরা বুঝতে পারলাম। আমরা এখান থেকে শো করতে পারবো ফুট নোট বা এন্ড নোট দেখতে পারবো। এখানে আরও এন্ড নোট ইচ্ছে করলে আমরা এখানে ক্লিক করে আরও দিতে পারবো এন্ড নোট। এখানে আমরা যদি দিয়ে দেই আরেকটি এন্ড নোট দিতে চাই তাহলে দিয়ে দিতে পারবো। তো এইরকম আমরা ইচ্ছে করলে এন্ড নোট ফুট নোট দিতে পারি। তো এটি হলো আমাদের এই রেফারেন্সের যে কাজগুলো এগুলো। তো আমরা মোটামুটি, আমি আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তো আজকে এটি আমাদের একটি এক্সট্রা ক্লাস ছিল। তো এরকম আরও কি হয়তো আরও এক দুটি এক্সট্রা ক্লাস আসবে। আশা করি আপনারা খুব ভালোভাবে এগুলো খেয়াল করবেন বা দেখবেন, তাহলে আপনার কাজ করতে বা অ্যাসাইনমেন্টগুলি তৈরি করতে খুব সহজ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।